এদিন বসিরহাটে ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। তারা তল্লাশি চালাবার পর জানিয়ে দিলেন যা বলার দিল্লিতে গিয়ে বলবো। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দার কথায়, সিবিআই তদন্ত এসছে, বিভিন্ন কারণে এসছে, যেটা না সেটাও খুঁজে তল্লাশি করছে, কে কোথায় ফাঁসলো তা জানি না, উল্টে এসে এনার নামে অভিযোগ করছে। এ পুরো পার্টির পলিটিক্স, তার জন্য এখানে ইনি একটা ভালো দানি মানুষ, তাকে এইভাবে কি ফাঁসানো উচিত? যদি গ্রামে কোনো রংবাজি বা মস্তানি করতো সেক্ষেত্রে বলা যায় এগুলো, ইনি একজন সমাজসেবী মানুষ, তার প্রতি বিভিন্ন দিক থেকে অভিযোগ উঠে আসছে, কে কোথায় কি করলো না করলো সেটা এনার উপরে চাপ পড়ছে। সিবিআই আধিকারিকরা এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলে এড়িয়ে যান। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।